পৌষ সংক্রান্তিকে সামনে রেখে মৌলিবাজার জেলার শেরপুর মনোরমুখ শ্রীমঙ্গল কমলগঞ্জ কুলাউড়া জুড়ি ও বড়লেখায় বসেছে মাছের মেলা। এর মধ্যে সবচেয়ে বড় মেলা বসেছে শেরপুরের কুশিয়ারা নদীর পাড়ে। রবিবার রাত থেকে প্রায় 200 বছরের পুরাতন ঐতিহ্যবাহী এ মাছের মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। পৌষ মাসের শেষ তারিখে সংক্রান্তির যে বাজার বসে সেখানে হাওড় এলাকা থেকে সংরক্ষিত করে যে মাছগুলা নিয়ে আসা হয় আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। আর এসব মেলায় উঠেছে 1 থেকে 1.5 লক্ষ টাকা দামের বাগাইদ মাছ, উঠেছে 35 কেজি ওজনের বুয়াল আর 20 কেজি ওজনের কাতলা মাছ, রয়েছে আইর মাছ, পাউশ মাছ, কার্পু মাছ, ছোটো মাছের মধ্যে রয়েছে বিশাল সাইজের শিং, মাগুর, পাবদা, বাচ্চা ও ঠেংরা সহ শতাধিক প্রজাতির মাছ। জেলার বিভিন্ন হাওড় নদী থেকে ধরে আনা দেশীয় প্রজাতির এই বড় বড় মাছ সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত উৎসুক মানুষ ভিড় করেছেন মেলায়। আর বড়দের সাথে তা দেখতে আসে শিশু কিশোরেরাও। মাছের মেলায় আইসি, মাছ দেখছি, খুব ভালো লাগছে। আমার আপুর সাথে আইসি, প্রচুর মাছ দেখছি, খুব বড় বড় মাছ অনেক। আজকে আমার জীবনের প্রথম দিন, প্রায় দেড় মন মাছ, এইগুলো মাছ আমরা কখনো দেখিনি, এখন মাছের মেলায় এসে এইগুলো দেখেছি। আমরা বড় একটা বল দেখছি, এটা আমার তো আমি তুলতে পারি না। মঙ্গলের মাছের মেলায় মাছ বিক্রেতা জানায়, আমরা বৈরব থেকে এনেছি মেঘনা নদীর মাছ, দেড় মন ওজন, আমরা 1,20,000 টাকা দাম ছাড়া। সংক্রান্তি বাজার আমরা মাছ তুলছি 40 কেজি ওজন, দাম আমরা 80,000 তবে ক্রেতাদের দাবি দেশের বিভিন্ন স্থানে এ জাতীয় মাছের মেলার আয়োজন করলে মাছের সঠিক প্রজনন ও বিলুপ্ত প্রজাতির সংরক্ষণে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশের হাওড় অঞ্চলে অনেক বড় বড় মাছ এই পৌষ সংক্রান্তিতে উঠাইব দেখিয়া তারা জমা হয়ে দাঁড়ায়। অনেক মাছ উঠছে, অনেক মাছের পর আমি একটা কাতল মাছ এই এলাকার একটা ঐতিহ্য, এই মাছের মেলা বসে আমরা মাছ কিনি। ওই প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক লোক আসে মাছ কিনে, বড় বড় মাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, অনেক জাতের মাছ ওঠে মেলা উপলক্ষে, সংক্রান্তি উপলক্ষে। আমরা অনেক বড় বড় মাছ দেখলাম, অনেক সুন্দর মাছ, আমরা নিজ 3টি মাছ নিয়েছি, আমার ছোট ভাইরে নিয়ে আসছি, অনেক মাছের নাম জানে না ওরা, চেনানোর জন্য এবং দেখানোর জন্য। শ্রাবণ ভট্টাচার্য উৎস, হ্যালো বিডি নিউজ 24.com, মৌলভীবাজার।